মানিকগঞ্জের নাই, এদিকে আছে, মানিকগঞ্জের আছে, এটা না, ওটা অন্য না না, এটা তো কোন জায়গার কইলেন? এটা নরসিংদী, নরসিংদীর বেগুন খাইতে মানা করছে আমার, বুঝছেন? নরসিংদীর বেগুনে অ্যালার্জি, ওই তাহলে নাই না, এই বেগুন তো খাইতে পারো না, ঠিক আছে। কি চিনি এটা ভাইয়া? দেশি, দেশি চিনি। তোমার কাছে ইয়া নাই, ইয়া হাবিবি চিনি? ইয়া হাবিবি না। ইয়া হাবিবি সৌদি আরবের মানে বিখ্যাত একটা চিনি, ইয়া হাবিবি। আমি সৌদি আসছিলাম তো, সৌদি চিনি। আর এই চিনি তো মিষ্টি না, ইয়া হাবিবি অনেক মিষ্টি। আছে তোমার কাছে? নাই, ইয়া হাবিবি চিনি নেই বাজারে। ভাইয়া ডিমের কেজি কত? মুরগি বিক্রি হয় কেজিতে, গরুর মাংস বিক্রি হয় কেজিতে, চাল বিক্রি হয় কেজিতে, তুমি ডিম বেচো হালিতে, কেন? দেশের বাইরে তো কেজিতেই বিক্রি হয়, তুমি ব্যবসায়ী জানো না, বাদ দাও। মুরগি কেজিতে বিক্রি হয়, ডিমে তো কেজিতে বিক্রি হয়, বুঝলাম না বিষয়টা। মামা আপনার কাছে কেনটাকি ফ্রাইড চিকেন আছে? কেনটাকি ফ্রাইড চিকেন? না ওইটা নাই, সোনালি আছে আর দেশি আছে আমাদের। না সোনালি দেশি না, কেএফসি। কেএফসির নাম শুনছেন? কেএফসির যে চিকেনটা? না ওইটা নাই, ওই চিকেন নাই। না ওইটা নাই, আপনার কাছে দেশি আছে আর সোনালি আছে। হ্যাঁ, দেশের বাইরে সব কেএফসি, সব কেএফসি। আমি দেশের বাইরে আসলাম, সব কেএফসি খাইছি, কেএফসির চিকেন খাইছি, এটা কেএফসির মুরগি নাই। মামা আপনার এই মুরগি কি ভ্যাকসিন দেওয়া? চিকেন আস হ্যাপিটাইটাস বি? না এগুলো তো মুরগিরে দেয় না। কি বলেন, মুরগিরে দেয় না? দেশের বাইরে তো এগুলো দেয় মুরগিতে। এগুলো মুরগিরে দেয়? হ্যাঁ মুরগিতে না, আমাদের দেশে তো এগুলো দেয় না। হ্যাঁ না না, কারণ যে দেশের বাইরে এগুলো দেয়, কারণ এটা মুরগির চিকেন খেয়ে আপনার হ্যাপাটাইটিস বি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এখানে ওর যদি ভ্যাকসিন থাকে তাহলে তো আর সমস্যা নেই, তাহলে মানুষের আর লাগে না। হুম, তাইলে তো সম্ভব না। কেন মুরগি ভালো, সুন্দর আপনার মুরগি, অনেক স্বাস্থ্যবান, কিন্তু ওই যে ঠিকা নাই, এই জন্য কিনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ম্যাম। আচ্ছা আজকে যে বিষয়টা বাজার করতে আসছি, মিরপুর এক নম্বরে কিচ্ছু নাই, কিচ্ছু পাইলাম না বাজার করার মতো, যেইটা আমি কিনতে গেলাম সেইটাই কয় নাই। সো এইরকম করলে তো বাজার করা খামো কি, বাজারের এক্সপিরিয়েন্সটা কি বাবা? বরিশালের মাছ? ও আচ্ছা, মানে যমুনার মাছ নাই? ওই খেলা কিনবো দু করবো। হ্যাঁ এটা কি পদ্মা? এটা পদ্মা না, তাহলে বরিশাল তো আর পদ্মা নদী পড়ে না, ঠিক আছে? মানে আমার তো ইলিশ মাছ খেতে পছন্দ, যমুনা, যমুনা নদীর ইলিশ মাছ, যমুনার ইলিশ মাছ, সেটা সেটা কেউ খায় নাই, এটা আমি খুঁজতেছি। ওইটা আসে না, ওইটা আসছে না? না এটা পাইতেছে না, অনেকক্ষণ খুঁজতেছি বাজার, অনেকক্ষণ। থ্যাংক ইউ বৌমা। আপনার তো মাছও ছোট, মাছও ভালো না, বড় আছে, বড় নেন। না না না, যমুনার নাই, পদ্মার ইলিশ, যমুনা, যমুনা। হ্যাঁ
এই গরুর পাও গরুর পাও বিশাল গরুর পাও এডি আরে ছিলাম না কাটুমে তাই ভিডিও করব একারে পাওয়া গেল 1700 টাকা 1700 টাকা 1700 টাকা এই দিয়ে খালি পাবাসতাম খুব ভয়াবহ পরিস্থিতি খুবই বাজে এক্সপিরিয়েন্স গেদার করলাম বাজার করতে আসা পকেট ভরা টাকা নিয়ে আসছি কিন্তু কিচ্ছু কিনতে পারি নাই যা চাইছি সব নাই